ভারী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, যে বান্দা তিলাওয়াতে কোরআনের কারণে সুবহানাল্লাহর তাসবিহ পড়তে পারে না, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তে পারে না, আল্লাহু আকবারের তাসবিহ পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহের তাসবিহ পড়তে পারে না, ইস্তিগফার তার আমল নামায় নাই, দুরুদ শরীফ তার আমল নামায় নাই, হাত্তা কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে 10টা মিনিট দোয়া করবে, এই দোয়ার সময়ও পায় না। এ সময়টাও তিলাওয়াত করে, তার একটা ইবাদত, শুধু তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত, হাঁটার সময় কোরআনের তিলাওয়াত করে, বসে বসেও কোরআনের তিলাওয়াত করে, যখনই সময় পায় তখনই কোরআনে কারীমের তিলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পাশ থেকে বলে, রে বান্দা, তুই যখন আমার কোরআনকে তোর মাশগালা বানিয়ে নিয়েছিস, আমার কোরআন তিলাওয়াতকে যখন তুই পেশা হিসাবে গ্রহণ করেছিস, যা যা যা, আমার কাছে দোয়ায় চাইতে হবে না, সুবহানাল্লাহ জিকির করতে হবে না, আলহামদুলিল্লাহ লাগবে না, তোর সন্তান দরকার বলতে হবে না, তোর বেগমের পেরেশানি বলতে হবে না, কামাই রুজি নাই বলতে হবে না, তুই যখন আমার তিলাওয়াতকে তোর শগুল বানিয়ে নিয়েছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিম্মাদার হয়ে গেলাম, তোর যত প্রয়োজন সব আমি আল্লাহ খুঁজে খুঁজে দেখে দেখে প্রয়োজন পূরণ করে দিব। তুমি যদি আমার তিলাওয়াতকে তোমার জিকির বানাও, তোমার জিকিরকে আমার তিলাওয়াত বানায় নিব, সুবহানাল্লাহ, আমি ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা করতে থাকব। এজন্য নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? কোরআন তিলাওয়াত। এটাতেও আমাদের উদাসীনতা, কোরআন তিলাওয়াত পারে না, তবলিগের বয়ানে লাগাই দিলে 1.5 ঘন্টায় মসজিদ গরম করে ফেলবে, তেলাওয়াতে লাগাইলে সুরায় ফাতিহা পড়তে পড়তে থেতাইতে থাকবে। কথা বলেন, আছে না নাই? আরে আমি তবলিগ বিরোধী না, আপনারা তো জানেন, আবার আমারে তবলিগ বিরোধী মনে করেন না। উদাহরণ দিচ্ছি, বাংলা বয়ানে আপনার মঞ্চ মাতানো তো অনেক সহজ, 40 আপনি প্রতি মাসে 3 দিনের নেশাব লাগাইলেন, 1 বছর তবলিগের সাথে আপনি সময় দিয়ে আপনি খুব গর্জিয়াস বয়ান শিখে ফেললেন, আপনার বয়ানের মধ্যে 15 জন মানুষ খুরুজ হয়ে গেল, 10 মিনিটের আগুন ঝরানো বয়ান, অগ্নি ঝরা বয়ান আপনি শিখে ফেললেন আল্লাহর রাস্তায় মেহনত করে, আপনার লজ্জা হয় না? আপনি কোরআন তিলাওয়াত 4টা সুরা শিখতে পারলেন না? বয়ানের আগে, 6 উসুল শিখার আগে, কালিমা, নামাজ, রোজা, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলীগ, এটা মুখস্ত করার আগে তো সূরা ফাতিহা মুখস্ত করা ফরজ ছিল, কথা বলেন না কেন? এটার আগে তো সূরা ফাতিহা দরকার। নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার, কালিমা, নামাজ, রোজা, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, সহিনিয়ত, দাওয়াত ও তাবলীগ, আল্লাহু আকবার, এটা বললে নামাজ হবে তো? তো ওটার জন্য মেহনত করতে পারলেন, গাছের আদব শিখার জন্য মেহনত করতে পারলেন, 10 মিনিটের গাছের আদব বয়ান করতে পারলেন, এলান শিখতে পারলেন, যে ব্যক্তিটা মানুষের সামনে কথাই বলতে পারত না ওই ব্যক্তিটা মানুষের সামনে কথা বলা শিখতে পারলেন, সুরা কেন শিখতে পারলেন না? আপনি জরুরি মনে করেছেন মঞ্চ মাতানোকে, আপনি জরুরি মনে করেছেন বয়ানকে, আপনি তেলাওয়াতকে জরুরি মনে করেন নাই, ফাজাইলের হাদিসগুলোকে আপনি জরুরি মনে করেন, তেলাওয়াত মাসায়েল শিক্ষার কোনো গুরুত্ব আপনার দিলের মধ্যে নেই, এটা ভুল। এজন্য ফাজাইলের চেয়ে মাসায়েলের গুরুত্ব বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? ফাজাইলের চেয়ে মাসায়েলের গুরুত্ব বেশি, নামাজের শুরু থেকে নিয়ে সবটাই মাসায়েল লাগে। এজন্যে তবলিগের মধ্যে যাদের প্রতি মাসে মাসে যাইবেন, প্রতি মাসে মাসে যাবেন, মুসল্লিরা মাসে মাসে যাইবেন, 3 দিনে যাইবেন, এটা বয়স্কদের মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগের নাম কি? সবাই বলেন, দাওয়াত ও তাবলীগের নাম কি? বয়স্কদের মাদ্রাসা। আপনাদের জন্য তো আর এখন কোনো মাদ্রাসা নাই, বিদ্যালয় নেই, মসজিদটা হলো মাদ্রাসা। এক এক মহল্লায় যাবেন, 3 দিনের জন্য একজন আলেমের সাথে যাইবেন, একজন আলেমের সাথে যাইবেন, আর বলবেন আমি একজন আলেমের সাথে ছিলাম, কারগুজারি শোনানোর সময়, এখন তো কারগুজারি শোনানোর আদব জানে না, আমাদের সাথে একজন আলেম ছিল, আরে বাবা, হ্যাঁ কত বড় দামি মানুষ, আমাদের সাথে আলেম ছিল, হ্যাঁ আমাদের সাথে আলেম ছিল। আজকে একজন জিজ্ঞেস করছি সফর কেমন কাটলো, পরে বলতেছে ভুলে, আমাদের সাথে একজন আলেম ছিল তো সফর ভালোই হয়েছে। আলেম তোমার সাথে ছিল না, তুমি আদবের সাথে বলো আমি একজন আলেমের সাথে ছিলাম তো এই জন্য সফরটা ভালো হয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম দাম দিতে শিখেন, এলেম নাই আসমান নাই, এলেম নাই জমিন নাই,
এলেম নাই চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র কিচ্ছু নাই, এলেম নাই মসজিদ নাই, এলেম নাই মাদ্রাসা নাই, এলেম নাই মার্কাজ নাই, এলেম নাই খানকা নাই, সব নিজাম টিকে আছে একমাত্র এলমের উসিলায়, একমাত্র এলমের উসিলায়। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين صدق الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم مصليان كرام مربيان عظام جبك بندورا ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহের ন্যায় আজও এই দর্শে কোরআনে কোরআনের ক্লাসে আসতে পেরেছি। কালিমাতুর শুকর পড়ে নেই, আলহামদুলিল্লাহ। দেখা শর্ত না, আওয়াজ কানে পৌঁছা শর্ত। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখে নাই, আওয়াজও অনেকের কানে পৌঁছে নাই, মুকাব্বির ছিল মুকাব্বির, বাকি সাহাবায়ে কেরাম মনোযোগের সাথে শুনছেন। আমরা এখন দেখি অনেকে সুযোগ পাইলে এখানে না, অনেক জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে সেলফি উঠায় বক্তার সাথে, মোবাইলেও ধারণ করে সব হয়, বাকি কথা দিলে ধারণ হয় না। কথা দেখাও শর্ত না, বক্তার ছবি সংরক্ষণও শর্ত না, দিনের কথাগুলো দিলে ধারণ করা শর্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল প্রচুর আছে ইউটিউবের মধ্যে, ফেসবুকে, ইন্টারনেটে, অনলাইনে বহু। আজকে আসরের পরে এক জায়গায় দোয়া করতে গেলাম, দোয়াটাকে স্মৃতিচারণ করে রাখার জন্য, স্মৃতি বিজড়িত করে রাখার জন্য মোবাইল নিয়ে ছবি তুলতে নিল। পরে আমি বললাম, আমি যাওয়ার পরে ছবি তুলেন, যদি ছবি একান্ত উঠাইতেই মনে চায়, আমি যাই তারপরে ছবি উঠেন। তো আমার মুসল্লি ছিল ওখানে আবু বকর ভাই, উনি আবার পরে ধমক দিয়ে বন্ধ করাই দিয়েছেন, এই বন্ধ করেন, কোনো ছবি উঠাবেন না। এগুলো আমাদের আত্মিক বিধি, এগুলোকে আমরা আধুনিকতা মনে করি, দিদার সে চলছে উম্মতের মধ্যে, গুনা গুনা গুনা, আওয়ামও গুনাহে জড়াইতেছি, ওলামায়ে কেরামও গুনাহে জড়াইতেছি, যুবকও গুনাহের মধ্যে, যুবতীও গুনাহের মধ্যে, পুরুষও গুনাহের মধ্যে, নারীও গুনাহের মধ্যে, এই উম্মতের কি হবে? আল্লাহ তাআলা এরপরেও যে আমাদেরকে এই হালতে রাখছেন, আলহামদুলিল্লাহ, এত আস্তে শুকরিয়া আদায় করলেন, যদি বুঝতেন, যদি বুঝতাম, আসমানি গজবে আমাদেরকে ধ্বংস করে ফেলার কথা, জমিন আমাদেরকে নিয়ে থাকার কথা নয়, সূর্য আমাদের জন্য আলো দেওয়ার কথা না, সূর্য বন্ধ হয়ে যাওয়ার কথা, আমাদের যে কর্ম, আমাদের যে কাজ। এখন তো যত আইন কানুন হচ্ছে সব কেমন যেন গুনাহের সুযোগ বাড়িয়ে দিচ্ছে। আগে দোকান মার্কেট বন্ধ হইতো মনে করেন রাত্রে 10টা 11টায়, কিছুটা গুনাহ কমতো, এখন 8টায় বন্ধ হয়, 8টার পর থেকে সব ফেসবুক মোবাইল, মসজিদে মুসল্লি কিন্তু পারে নাই,
মার্কেট বন্ধ, সচ্চটপুটির দোকানে, ফুচকার দোকানে, ওগুলো তো খোলা, হোটেল রেস্তোরাঁ খোলা আছে, বাস চলছে। কথা বলেন ঠিক না বেঠি? রাত্রে 12টার পরে 13 নম্বর সেক্টরের ওই ওখানে যায়, ওই এরপরে ওখানে গিয়ে দেখবেন আড্ডা চলতেছে, অনেক হুজুর মনে হয় যায়, দেখবেন চলতেছে, গাড়ি থামায় সব ঠিক আছে বাকিরে। আজকেও আমি কাকে যেন বলতেছিলাম, আমার রুমে সব সব কমতেছে আমাদের, কিন্তু গুনাহ কমতেছে না, ঠিক না বেঠি? গুনাহ কমছে না, গুনাহ কমছে না। যতদিন পর্যন্ত আমাদের গুনাহ না কমবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বাড়বে না। আল্লাহ আমাদেরকে গুনাহ বর্জনের তৌফিক দাও, বলেন আমিন। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছাত্র জামানায়, এখনই আর বড় কতটুকু, এখনো তো ছোটই আপনাদের সামনে, বাকি যখন ছাত্র ছিলাম তখনও দেখতাম মানুষ গুনাহ করলে গুনাহকে গুনাহ মনে করে করত, আর এখন গুনাহরে ইবাদত মনে করে করে, গুনাহকে গুনাহই মনে করে না, এত অধপতন। যে কারণে গুনাহের থেকে তাওবা নসিব হয় না, দিল শক্ত। গুনাহ থেকে তাওবা করবে কখন? গুনাহকে, অপরাধকে অপরাধ মনে করবে যখন। অপরাধ বোধই যদি আমার মধ্যে না থাকে, আমি অপরাধী, আমি অপরাধ করছি, আমি অপরাধী, এই অনুভূতিই নাই, আরেকজনের জমিনের আমি দখল করছি, যদি এটা মনে থাকে যে এটা আরেকজনের জমিন, কানা তো মনে মনেই জানা, এই অনুভূতি থাকলে কোনো না কোনো একদিন বয়ানে বসতে বসতে বা মাসালা শুনতে শুনতে একদিন তার অনুশোচনা আসবে, কেউ যদি কারো এক বিঘত জমিন, এক বিঘা জমিন, বুখারীর হাদিস, কেউ যদি কারো দখল করে নেয়, এটাও ময়দানে মাহশরে তার কাঁধে নিয়ে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না সবাই, আল্লাহ ছাড় দিবেন না, এই জমিনকে কাঁধে নিয়ে ময়দানে মাহশরে উঠবে, কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে, এই বয়ানে কাজে লাগবে তো তখন, বুখারীর এই হাদিস পড়ে তার তাওবা হবে তো তখন, যখন সে মনে করবে আমি আরেক জমিন, আরেকজনের জমিন নিয়েছি, নিজের মনে করে খাইয়ে ফেলে, সব আমার, দু চোখে যা দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, সব আমার, শুধু আমি আমি আমি, এই এক স্বর্গে আমরা বসবাস করতেছি। আল্লাহ আমাদেরকে এহসাস অনুভূতি দান করেন, বলেন আমিন। গুনাহ বর্জনের তৌফিক দান করেন, বলেন আমিন। গুনাহকে গুনাহ মনে করবার তৌফিক দান করেন। সূরাতুল কুরাইশ, সূরাতুল কুরাইশ আলোচনা চলতেছিল গত সপ্তাহে, এই সপ্তাহ সূরায়ে কুরাইশ তিলাওয়াত করা হয়েছে এবং সূরায়ে মাউনের তিনটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে, পাশাপাশি দুইটি সূরা, উভয়টি মাক্কি অর্থাৎ হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের উপর, কুরাইশদেরকে দেওয়া কিছু নিয়ামতের কথা আলোচনা করেছেন গত সপ্তাহে আমরা শুনেছি। সূরা ফিলের মধ্যেও কুরাইশদেরকে দেয়া একটি নিয়ামত ছিল, সূরা কুরাইশের মধ্যেও কুরাইশদেরকে দেয়া নিয়ামত। বাকি কোরআন শুধু কুরাইশদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে না, গোটা মানব জাতির জন্যে, কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্যে এই কোরআন। সুতরাং তাফসীরের একটি মূলনীতি আছে, অনেক জায়গায় মাউরিদ অবতরণের প্রেক্ষাপট হয় খাস, বিষয়বস্তু থাকে আম ব্যাপক, হয়তো রাসূলের জামানায় কোনো ঘটনাকে কেন্দ্র করে একটি আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা শুধু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কালের সাথেই খাস নয়, বরং কিয়ামত পর্যন্ত যেখানে এ ধরনের ঘটনা হবে সমস্ত উম্মতের জন্য এই আয়াত শিক্ষা, মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশের উপর তিনটি নিয়ামত দিয়েছেন, তিন নিয়ামতের আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে একটি আদেশ করেছেন। তো এই আদেশ শুধু কুরাইশদেরকেই করেননি, কুরাইশদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নারী পুরুষ
মুসলমান নরনারীকে এই আদেশ করেছেন যে যার উপরে আমি আল্লাহর নিয়ামত আছে সেই যেন ওই আদেশ বাস্তবায়ন করে। যার উপরে আদেশ একটি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যেন ইবাদত করে। সুবহানাল্লাহ, তাহলে আদেশ একটি, নাম হলো ইবাদত। আদেশের নাম কি? সবাই বলি, নাম কি? ইবাদত। ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে। কারা করবে? যাদের উপর আমি আল্লাহ তাআলার নিয়ামত আছে, যাদের উপর, যার উপরে আমি আল্লাহর নিয়ামত আছে, তার দায়িত্বই কি? ইবাদত করা। বলেন, তার দায়িত্বই কি? ইবাদত করা। কার দায়িত্ব? আল্লাহর নিয়ামত যার উপর আছে, ইবাদত করা কার দায়িত্ব? একটু চিন্তা করেন তো, কার উপর আল্লাহর নিয়ামত নাই? ভাবেন একটু, কার উপরে আল্লাহ তাআলার নিয়ামত নাই? এই যে তাফসির মাহফিলে এসে বসতে পারছি, এটাই কি কম নিয়ামত মনে করতেছেন? কি কাজ করেছি আমি এই গত সপ্তাহে? কয়বার আমি মালিকের সাথে স্পেশাল রপ্ত করেছি যে এত মুসল্লির মধ্য থেকে এই এলাকার আল্লাহ তাআলা আমাকে যে বাছাই করলেন তার মজলিসে বসার জন্য। সুবহানাল্লাহ, এটাও মালিকের অনুগ্রহ, এটাও মালিকের অনুগ্রহ। আলহামদুলিল্লাহ বলেন, আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদেরকে আল্লাহ এই মজলিসের জন্য কবুল করেননি, আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মনে করতেছি আমি একটা বেটা, না 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 না, আমার চেয়ে বড় বেটারাও তাফসিরে বসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এসান নামাজ জামাতে এলাকার এত মানুষের মধ্য থেকে, হাজারো মানুষের মধ্য থেকে জুমাতে রাস্তায় মানুষ হলো, এসায় দোতলা পর্যন্ত ভরলো, দোতলা পরিপূর্ণ হলো। তো এসায় দোতলা মুসল্লি, বাকি তিন চার ছাদ, আর রাস্তার মানুষগুলো হয়তো কেউ অন্যান্য এলাকায় অনেক দূর থেকে আসে, ওনারা ওখানে পড়ছেন। তবে অনেক মানুষ, যত যে কয়জন মানুষ আমরা এশার নামাজ পড়েছি, এর সমপরিমাণ মানুষ এলাকায় খুঁজলে দেখা যাবে এখনো এসা পড়ে নাই। আমি কি গুণ, কি আল্লাহর সাথে আমার এত সম্পর্ক? আল্লাহ যে আমাকে নামাজ পড়ার তৌফিক দিলেন, এটাও একটা নেয়ামত। সুবহানাল্লাহ, এই জন্য আমি বলি, প্রায়ই বলি আপনাদেরকে, টাকা পয়সা দিয়ে সব করা যায়, নেক কাজ টাকা পয়সায় করা যায় না। নেক কাজ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের নজর হইতে হয়। আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারাই নেক কাজ করান, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার পছন্দনীয় বান্দা বান্দি বানায় দাও। বলেন আমিন। সূরা কুরাইশের মধ্যে একটি আদেশ, বান্দা যার উপরে আমার নিয়ামত আছে তার দায়িত্ব হলো আমার ইবাদত করবে। নিয়ামত যার খাবে গুণ তো তারই গাবে, ঠিক না বেঠি? একজন ব্যক্তি আপনাকে একটা বাড়ির জায়গা কিনে দিল, তারপরে বলল ঠিক আছে শুধু জায়গা, আচ্ছা বাড়িটাও আমি করে দিই। বাড়ি বানানোর পরে বলতেছে বাড়ি, বাড়ির সামনে কিছু গাছ টাছ না হলে বাড়িটা সুন্দর দেখা যায় না, যাও আমি কিছু গাছের চারা এনে বাড়ির পাশে কিছু গাছও লাগিয়ে দিই। ঘরের মধ্যে চাল দরকার, চাউলও আমি দিয়ে দিলাম। ঢুকলেন বাড়ির মধ্যে, দেখলেন পানির জায়গায় পানির ব্যবস্থা আছে, ঠান্ডা পানির, ঠান্ডা পানির ব্যবস্থা, গরম পানির দরকার, গরম পানির ব্যবস্থা। এক কথায় আপনার চলার জন্য যা যা দরকার সব ওই বাড়ির মধ্যে আছে, সব কিছু আছে। স্বাভাবিকভাবেই আপনি তালাশ করবেন যে এই বাড়িটা আমাকে কে বানিয়ে দিল, মালিকও পেয়ে গেলেন। একদিন সারাদিন অফিস করে এসে ওই বাড়িতে শুইলেন, রাত ১১টায় শুইলেন, ১১:৩০টা মাত্র চোখ লাগতেছে, কাঁচা ঘুম, ১২:১২টার দিকে একজনে কলিং বেল চাপলো, রাগ উঠছে আপনার, দেখি কে। দরজাটা খুলে দেখলেন যে যে আপনাকে এত সুন্দর বাড়িটা বানিয়ে দিছে সে আপনাকে ডাকতেছে, আপনার রাগ থাকবে? তাড়াতাড়ি মুখে হাসি, রাগ সব শেষ, মুখে হাসি, বসেন আসেন। উনি বলবে আপনার মনে হয় ঘুমে ডিস্টার্ব করলাম, না 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 না, কোনো ডিস্টার্ব না, কোথায় যেতে হবে, কি করতে হবে এত রাতে? কথা বলেন ঠিক না বেঠি? কেন? সে আমাকে বাড়ি দিয়ে উপকার করেছে, সে আমার খাবারের ব্যবস্থা করেছে,
আমার সুখের ব্যবস্থা তিনি করেছেন, আমি তাকে মালিক হিসেবে চিনেছি। ঠিক তদ্রূপ আমরা যদি চিনতাম আমাদের প্রকৃত মালিক আল্লাহ তাআলাকে, যদি চিনতাম তাহাজ্জুদের সময় আর আমরা বিছানায় থাকতে পারতাম না, ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমতুল্লিল আলামিন বলেন বুখারীর হাদিস, প্রতিদিন রাতের এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুজুলে রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রথম আকাশে চলে আসে, রব প্রথম আকাশে চলে আসেন, এসে ডাকতে থাকেন রে আলামিন মুস্তাগফিরিন, আছিস রে কোনো অপরাধী গুনাগার বান্দা, তুই ক্ষমা চাস, পৃথিবীর কোনো মানুষের তোর জীবনের পাপগুলো ক্ষমা করার অধিকার নাই, আয় বান্দা আয়, আমি আল্লাহ রাতের আধারে তোর দুয়ারে চলে এসেছি, আমি আল্লাহর কাছে জীবনের গুনাগুলো মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না, আলামিন মুস্তাগফির, আছিস আলামিন মুবতালান ফাউ আফিয়া, আছিস রে কোনো হাজতমন্দ, আছিস কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, নাই নাই নাই, অনেক দিন যাবত বেকার, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা নাই, কত জায়গায় বান্দা ঘুষ নিয়ে দৌড়াইলা, কর্মের ব্যবস্থা হলো না, আসো তোমার জন্যই তো আমার দরজা খোলা, তাহাজ্জুদের পরে আমি রব্বে কারিমের কদমে সিজদা করে আমি রবের কাছে তোমার মনের কথাগুলো বলো, তুমি বলবে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই তোমাকে দিয়ে দিব, আমি আসছি তোমার বাড়িতে, তোমার অপেক্ষায় ছিলাম বান্দা, ফজরে তোমার অপেক্ষা করলাম আসলা না, জোহরে তোমার অপেক্ষা করলাম আসলা না, আসর মাগরিব এশায় তোমার দুইটা সিজদার অপেক্ষা করলাম বান্দা আসলা না, রাতের বেলা আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি নিজে তোমার দুয়ারে চলে আসলাম, আয় বান্দা আয়, কোথায় দৌড়াস রে বান্দা, তোর বেগম তোর কথা শুনে না, তোর সন্তানগুলোকে তুই ডানে চলতে বলিস সন্তান বামে চলে, সুখের জন্য তো বান্দা কত রাস্তায় দৌড়লি, সুখের জন্য ঘরের মধ্যে ফার্নিচার ক্রয় করলি, সুখের জন্য ঘরের মধ্যে বড় টিভি মনিটর বসাইলি বেগমের মনোরঞ্জনের জন্য, ওডবির দামি দামি ফার্নিচার দিয়ে ঘর সাজাইলি বিবি বাচ্চার জন্য, এত এত কিছুই বান্দা করলি, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র বান্দা বাকি রাখলি না, গাড়ির উপর গাড়ি, বাড়ির উপর বাড়ি, এরপরেও বান্দা শান্তি দেখলি না, আয় আয় আয়, শেষ রাত্রে আমার কুদরতের পায়ে দুইটা সেজদা করে মালিকের কাছে হাত উঠিয়ে চোখের পানিগুলো বান্দা ছাড়তে থাক, চল্লিশটা দিন ধারাবাহিকভাবে ছাড়তে হবে না, চার দিনও বান্দা ছাড়তে হবে না, চার ঘন্টাও বান্দা ছাড়তে হবে না, চার মিনিটও বান্দা ছাড়তে হবে না, শুধু চোখের কোণায় মাছের মাথা পরিমাণ পানিটা জমা হয়ে যাবে, একবার দিল থেকে আল্লাহ বলে ডাক দিবি, সাথে সাথে আমি তোর জিম্মাদার হয়ে যাব, আমি আল্লাহ তো এত দয়ালু, আমি আল্লাহ তো তোকে দেওয়ার জন্য এভাবে তৈয়ার, তো আমরা রং নাম্বারে ডায়াল করি, কথা বলেন ঠিক না বেঠি? জায়গা মতো ডায়াল করি না, নাই, আমাদের যেখানে কানেকশন করা দরকার ওই জায়গায়, পাওয়ার হাউস বন্ধ, উৎপাদন বন্ধ, রিজার্ভ দিয়ে কয়দিন চলবে, কথা বলেন ঠিক না বেঠি? উৎপাদন চালু থাকলে রিজার্ভটা রিজার্ভ থাকে, না তো উৎপাদন আমাদের বন্ধ, এখন যা রিজার্ভ ছিল সব শেষ, সব শেষ হয়ে যেতেছে, এই জন্য গজবে ধরতেছে, নয়তো এই বাংলাদেশের জমিন এটা আকাবির ও আসলাফের জমিন, এই জমিনের মধ্যে অনেক আল্লাহওয়ালাদের চোখের পানি আছে, এই জমিনের মধ্যে অনেক আল্লাহর ওলিদের কবর আছে, এই জমিনের মধ্যে কখনো অভাব আসতে পারে না, এই জমিনে কখনো অভাব আসতে পারে না, হুজুর আসতেছে যে ওই যে আল্লাহওয়ালারা কান্দেন যে রিজার্ভ ফুরাইয়া যাইতেছে, আমাদের আমল কমে যাইতেছে, রিজার্ভ যেটা ছিল এটা আস্তে আস্তে ফুরাইতেছে,
যে সময় এখনো যে চলতেছি এটা হাফিজজির চোখের পানির বরকত, এখনো যে চলতেছি শামসুল্লাহ ফরিদপুরীর চোখের পানির বরকত, এখনো যে চলতেছি শাহজালালের চোখের পানির বরকত, এখনো যে আমাদের দেশ টিকে আছে শাহপরাণের চোখের পানির বরকত। মনে করেন না কোনো নেতা নেত্রীর তুফায়েলে চলতেছেন, নেতা নেত্রীর গদি যে টিকে আছে এটাও আল্লাহওয়ালাদের চোখের পানির বরকত। হ্যাঁ, এখন ডরায় না, অনেক সময় হুজুরদের বদদোয়া, আরে হুজুরদের বদদোয়া কামে লাগে না, কামে লাগে না, কামে লাগলে এত হুজুর জেলে আল্লাহ ধরে না কেন? আরে বাবা, হুজুরদেরকে আগে একটু ডরাইতো যে হুজুররা তাহাজ্জুদের পরে আল্লাহরে ডাক দিলে আল্লাহ জায়গায় শেষ করে দিব, এমন একটা ভয় ছিল। এখন ডাকতে 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 যখন ধরে না আল্লাহ, নইরা এই জামানার হুজুরদের দোয়া লাগে না? আরে লাগে, 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 লাগে। আল্লাহর পয়গম্বরের দোয়াও লাগছে 13 বছর পরে, কথা বলেন না কেন? আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহর নবী, আল্লাহু আকবার, বুখারীর মধ্যে হাদিস। ওয়া ইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। আবু জেহেল বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলে, আবু জেহেলও আল্লাহকে স্বীকার করত, বাকি আল্লাহ তাআলার শরীক স্থাপন করত, লাত মানাত উজ্জা এই দেবতাগুলোকে আল্লাহর অংশীদার স্থাপন করত, আল্লাহকেও স্বীকার করত না, বলতো আসমানে একজন আছে উনি সবার বড় আর ইনারা হলো সহকারী, নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন আমরা বলি না আল্লাহ তো খাওয়াই, ইল্লাও লাগে, আছে না নাই? ইল্লাটা হইলো আল্লাহর সহকারী, একটা ঠেলা দেয়, ইল্লাও লাগে, আল্লাহই খাওয়াই, ইল্লাও লাগে। আরে পাবারে বাবা, ইল্লা ছাড়া আল্লাহ পারেন না? পারেন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা খাওয়াইছিলেন, কোন ইল্লা ছিল? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেছেন, ঘরের মধ্যে হুজরাতে কোরআনের মধ্যে ওয়াকিয়া আসছে, একজন মেয়ের ওয়াকিয়া, বাথরুমে গেছেন গোসল করতে, গোসল করতেছেন টয়লেটে, হাম্মামখানায় গোসল করতে গেছেন, হঠাৎ করে দেখেন গোসলখানার ভিতরে সুদর্শন এক যুবক, এক যুবক আসছে, মারিয়ামকে স্পর্শ করবে, মারিয়াম কয় খবরদার আমাকে স্পর্শ করো না, একদম খবরদার, আমি কিন্তু কোনো বেবিচারিনী না, আমি একজন সতী মেয়ে, আমাকে টাচ করো না। ওই লোকটা দেখে মারিয়াম যেমনে কাঁপা শুরু করছে, সুবহানাল্লাহ, এত জায়গায় মরে যাইব, তাড়াতাড়ি করে নিজের পরিচয় দেয়, এই ভয় পাইও না, ইন্নামা আনা রাসূলু রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরেশতা মসজিদে থাকবো, মাদ্রাসায় থাকবে, ভালো জায়গায় থাকবে, বাথরুমে কেন? আর জায়গা পাইলা না, মানে ভাবটা এমন, এখানে কি কাজ? হযরত জিবরাইল আমিন বলেন, লিআহাবালাকি গুলামান যাকিয়া, ও মারিয়াম, আমি কিন্তু তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, আমি এসেছি তোমাকে একজন পুত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, এই আমার আবার সন্তান হবে কিভাবে, জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় তো ফেরেশতা, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, বাশার মানে মানুষ, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি বেবিচারিনীও নয়, তাহলে আবার আমার সন্তান কিভাবে হবে? হযরত জিব্রাইল বলেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা মানুষের স্পর্শ ছাড়াও সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। বাবা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। বন্ধা মহিলার থেকেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। যার সন্তান দরকার, সন্তান হয় না আল্লাহর কাছে চান, ইন্ডিয়া দৌড়ায় লাভ নাই, উদয় টাকা খরচ করবেন আর করবো, ইন্ডিয়া শীষ, ইন্ডিয়া শীষ, খালি শীষ গুনবো, খালি গুনবো, এটা শীষ, ওইটা শীষ, এটা কাটো, এটা করো, এমনে করো, এমনে করো, টাকা ডালবেন, শুধু টাকা দেবেন, আল্লাহর পায়ে পড়েন, মালিক আমার, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনত
আনতা খায়রুল ওয়ারিসিন, ডাক দিয়ে বলেন আল্লাহ ও আমার মালিক, লা তাজরনি ফরদা, আমাকে তুমি একা একা ছেড়ে দিও না, ও আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম উত্তরাধিকারী দানকারী, তুমি একজন আমার উত্তরাধিকারী, দিয়ে দাও। আপনি আল্লাহর কাছে ডাকেন 40 দিন নামাজের পরে কন্টিনিউ, স্বামী স্ত্রী নামাজ ঠিক রেখে, মহিলাদের যখন ঘর শরীর পবিত্র থাকে নামাজ কাজা না করে টানা 41 দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার করে পড়েন, কনসেপ্ট করবেন, ইয়াকিনের সাথে করেন, ওষুধ লাগবে না, এটা বিনা পয়সার ওষুধ দিয়ে দিলাম। রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, দোয়া করেন আল্লাহর কাছে। এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়ে দিয়েছিলেন। যার স্ত্রী ছিল বন্দা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা কিভাবে সম্ভব আমার ছেলে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। হযরত জিব্রাইল আমিন বলেন হবে, ক্বালা কাযালিক হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ তাআলা বলেন এটা আমার জন্য কঠিন কিছু না, এটা একটা ব্যাপার হলো। হযরত জিব্রাইল আমিন মারিয়ামের শরীরেও টাচ করেন নাই, এভাবে হাতা জামা যেটা গায়ের মধ্যে ছিল এই জামার হাতাটা ধরছেন, একটা ফু দিছেন, এই ফুর বরকতে, ফুর মাধ্যমে আল্লাহ তাআলার ইশারায় মারিয়াম আলাইহিস সালামের, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। ক্ষমতাকার আল্লাহ, আরো আসতে আল্লাহ, চিনেন আল্লাহকে, চিনেন আল্লাহ পারেন। এবার তো প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মারিয়াম চিন্তা করেন হায় হায় হায়, উপায়টা কি হবে, আমার এই টয়লেটের ঘটনা তো মানুষ জানে না, আমার উপায় কি হবে, মানুষ যখন জানবে আমি কোথায় যাব, হায় যদি এর চেয়ে মরে যেতাম, এমন বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো, নিজে সতী তো সতী। এখন তো জিনা কইরাও ফেসবুকের মধ্যে দেয়, কথা বলেন ঠিক না বেঠি, জিনা করে মিষ্টি বিতরণ করে, নির্লজ্জ বেহায়া, সতী নারী যারা তারা বা হায়া হয়, লজ্জাশীল হয়, অসতী যারা তারা বেহায়া হয়, কথা বলেন ঠিক না বেঠি, অসতী যারা তারা বেহায়া হয়, নির্লজ্জ হয়। আল্লাহ নারীদেরকে নিজের ইজ্জত আবরুর হেফাজতের তৌফিক দাও, বলেন আমিন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চলে গেলেন ঘর থেকে বাইর হয়ে, কয় হায় সর্বনাশ, ফাজাহাল মাখাযু ইলা জিজ্ইন নখলা, অনেক দূরে চলে গেলেন এক খেজুর গাছের কাছে, যায় উনি বসলেন খেজুর কাণ্ডের কাছে, মরা একটা খেজুর গাছ, ওখানে বৈশা আসমানের দিকে তাকায় বলেন, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি আমার এই বাচ্চা হওয়ার আগেই আমি মরে যাইতাম, এমন ঘটনার আগেই যদি আমি মারা যাইতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমি একেবারে মানুষের স্মৃতিপট থেকে হারিয়ে যেতাম, মারিয়াম নামে যে একজন মেয়ে ছিল এটা সবাই যদি ভুলে যেত তাহলে কতই না ভালো হতো, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুঃখ করেন আসমান থেকে আওয়াজ আসে, নিচের থেকে কেমন যেন আওয়াজ আসতেছে, আল্লাহ কোনো চিন্তা করো না, ও মারিয়াম তোমার কোনো চিন্তা নাই, ওয়াহুজি ইলাইকি বিজিজইন নখলা, এই যে তুমি মরা খেজুর গাছ দেখতেছো এটা ধরে একটু নাড়া দাও, টান দাও, ঝাঁকি দাও, একা এই মরা খেজুর গাছ থেকে আমি তাজা পাকা খেজুর তোমার জন্য দিয়ে দিব, তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, মরা খালের মধ্যে মিষ্ট পানি দিয়ে দিব, মরা খেজুর গাছের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মারিয়ামের জন্য তাজা খেজুর পাঠিয়ে দিব, তোমার কাজ হলো খেজুর খাও, পানি পান করো, নিজের শরীরের যত্ন নাও, বাচ্চার জিম্মাদারি তোমার নয়, যখন বাচ্চাটা তোমার হয়ে গেল প্রসব হওয়ার পরে তিনটা দায়িত্ব তোমার, ফাকুলি খাও, ওয়াশরবি পানি পান করো, ওয়াকররি আইনা বাচ্চা দেখে দেখে তোমার চক্ষু শীতল করো,
কোন মানুষের কাছে লোক সমাগমে যখন চলে যাইবা, বাচ্চা কোলে নিয়ে যাও, তোমার কাজ হলো বাচ্চা নিয়ে সামনে যাওয়া। যদি কেউ কোনো প্রশ্ন করে, তুমি ইশারায় বলবা আমি আল্লাহর নামে মান্নত করছি, কথা বলতে পারবো না, রোজা রাখছি। আগের জামানায় মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই রোজায় কথা নিষেধ ছিল, বলবো আমি মান্নত করছি, আমি কথা বলবো না। তোমাদের যদি কোনো প্রশ্ন করতে মনে চায়, এই বাচ্চারে জিজ্ঞেস করো, সুবহানাল্লাহ, বাচ্চাকে জিজ্ঞেস করো। কোরআনে কত সুন্দর ওয়াজ করে আল্লাহ তাআলা। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন, ১৬ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠায় রব্বে কারীম বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله الله أكبر বলে الله أكبر হাই হাই আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে নিয়ে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বের হয়ে গেলেন, সম্প্রদায়ের সব মানুষগুলো এসে ঘিরে ফেললো আর বলতে শুরু করলো, রে মারিয়াম, তোর কোলের মধ্যে বাচ্চা কার? আমরা তো তোকে অনেক ভালো জানতাম, তোর বাবাও তো ভালো মানুষ ছিল, তোর মাও তো বেবিচারিনী ছিল না, বাবাও ভালো মাও ভালো, বংশের মুখে চুনকালি লাগাইলি, কোত্থেকে এই বাচ্চা নিয়ে আসলি? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে কোনো কথা না বলে বাচ্চার দিকে ইশারা করেন, ফাআশারত ইলাই, এবার আরো খেপে হ্যাঁ সুরি আবার সিনাজুরি, বাচ্চা কথা বলতে পারে, কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া, মাহদুন বলা হয় মায়ের কোলকে, যে ছেলেটা কোলের শিশু, এই কোলের শিশুর সাথে আবার আমরা কথা বলবো কিভাবে? মারে যখন ধমক দেয় ওই দিক দিয়ে ঈসা বলে, কালা ইন্নি আব্দুল্লাহ, এই খবরদার আমার মাকে ধমক দিস না, আমি কিন্তু আল্লাহর বান্দা। বাচ্চা কথা বলেন, একদিনের বাচ্চা কথা বলতে পারে, কথা বলান ক্ষমতা কার? আল্লাহ, আল্লাহ পারেন। একদিনের বাচ্চা, একদিনও হয় নাই, মাত্র নবজাতক শিশু, সেও কথা বলে, যেরকম সুবহানাল্লাহ, ক্ষমতা কার? সব নাজ ও নেয়ামত কার দেওয়া? সুতরাং ইবাদত করবো কার? সূরা কুরাইশের শিক্ষা এভাবে যদি চিন্তা করি, আমাদের সবার উপরে, প্রত্যেকের উপরে আপন আপন জায়গায়, আপন আপন জায়গায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে না নাই? আছে। নারীদের উপর আছে, পুরুষ নারী যুবক যুবতী সবার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু দয়া আছে, অনুগ্রহ অনুগ্রহ আছে। এই অনুগ্রহগুলোর শুকরিয়া তখন আদায় হবে যখন আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা সূরা কুরাইশে এটাই বলতেছেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, আমি যে কুরাইশদেরকে এত নেয়ামত দিলাম, কুরাইশদের উচিত কুরাইশরা যেন আমার ইবাদত করে। আমাদেরকে যে আল্লাহ এত নাজ ও নেয়ামত দিলেন, আমাদেরও উচিত আমরা যেন কার ইবাদত করি? করবো তো ইনশাআল্লাহ। ইবাদত দশ প্রকার, ইবাদত কয় প্রকার? শুধু এই নামগুলো বলেই শেষ করে দিব। ইবাদত দশ প্রকার, তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের, যেটা বাংলা হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, উর্দুতে উনি লিখছেন আট খণ্ডে। এর প্রথম বলিয়মে, প্রথম খণ্ডে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের তাফসিরে উনি লিখেছেন, আল আরবাঈন ইমাম গাজালী আলাইহির রহমার কিতাব, তার মধ্যেও আছে ওই কিতাবের হাওয়ালায় মারিফুল কোরআনে এনেছেন। হযরত ইমাম গাজালী আলাইহির রহমা লেখেন ইবাদত দশ প্রকার। নাম্বার এক, এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। এক, নাম কি? নাম্বার দুই, রোজা। নাম্বার তিন, হজ। নাম্বার চার, জাকাত। নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইবাদত। এগুলো কি? নামাজ ইবাদত। তো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে এক নম্বর নামাজ ঠিক করতে হবে।
এক নম্বর নামাজ ঠিক করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? নামাজ নামাজ, নারী পুরুষ প্রাপ্তবয়স্ক যারা, যা কাজা করছি তো করছি, আর সামনে থেকে কাজা না করি, আর প্রতি ওয়াক্তের সাথে একত্ব পিছনের জীবনের নামাজ পড়ি। আহলে হাদিস বন্ধুরা বলেন কাজা নামাজ লাগবে না। আহলে হাদিস বন্ধু অনেকে আছেন আমাদের, আহলে হাদিস নামদারি বন্ধু যারা, ওনারা বলেন কাজা নামাজ লাগে না। কাজা নামাজ বলতে কিছু নাই, কাজা নামাজকে অস্বীকার করেন, কাজা নামাজ বলতে কিছু নাই। সহি মুসলিমের হাদিস, ওনারা আবার বুখারি মুসলিম দিয়ে দলিল দেন, বুখারি মুসলিম ওনাদের দলিল। ওই মুসলিমের মধ্যে হাদিস আছে আল্লাহর পয়গম্বরের যখন ফজরের নামাজ কাজা হয়ে গেল, একত্ব নামাজ কাজা হলো, হাদিসের শেষ অংশে আল্লাহর রসুল বললেন ফাল ইউসল্লি ইজা যাকারহা, ইজা নামা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায়, তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায়, ঘুমের কারণে তার নামাজ পড়তে পারে নাই, উঠতে পারে নাই, নামাজ কাজা হয়ে গেছে, ফাল ইউসল্লি, অথবা ভুলে গেছে, হয়তো ঘুমের কারণে পড়তে পারে নাই অথবা ভুলের কারণে পড়তে পারে নাই, ইজা নামা আহাদুকুম আও নাসিয়াহা, তোমাদের কেউ ঘুমায় গেল অথবা নামাজের কথা সে ভুলে গেল, মনেই নাই, ফাল ইউসল্লি ইজা যাকারহা, যখনই তার স্মরণ হবে সে যেন সাথে সাথে এই নামাজটা পড়ে নেয়। কাজা নামাজ আছে না নাই? এই জন্যে সহজ সিস্টেম, এতদিনের কাজা নামাজ শুধু হিসাব করবো, 15 বছর হয়ে গেছে আমি বালেগ হয়েছি, নামাজ পড়ি নাই তো একত্ব, কিভাবে হিসাব করব? সামষ্টিক একটা হিসাব করেন, আনুমানিক একটা হিসাব করেন, একুরেট তো পারবেন না, আনুমানিক হিসাব করেন, হিসাব করে তারপরে প্রতি ওয়াক্ত নামাজের সাথে কবে থেকে আপনি শুরু করছেন এই তারিখটা শুধু লেখেন, যে আমি অমুক দিন থেকে, ধরেন 29/7/2022, আজকে 29/7/2022 চলে গেল, আগামীকালকের ফজর রাত্রে 12টার পর থেকে 30/7 শুরু হবে, লেখেন 30/7/2022, এটা একটা নোট খাতার মধ্যে লিখে রাখেন, আপনি ফজরের থেকে একত্বের সাথে একত্ব কাজা নামাজ শুরু করেন, মেন নামাজের আগে, কালকে ফজরের ফরজ পড়ার আগে আপনি 2 রাকাত কাজা নামাজ পড়ে নেবেন ফজরের, এভাবে আপনি শুরু করেন। আপনার যদি জানা থাকে আপনি 5 বছর নামাজ পড়েন নাই, কন্টিনিউ 5 বছর করলেই তো 5 বছর পরে আপনার জীবনের সব নামাজ হয়ে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, যদি 5 বছর বাঁচেন আপনার, 15 বছর আল্লাহ আপনাকে হায়াত দিতে পারে, আপনি চেষ্টা করেন, আর ফাঁকে ফাঁকে যখন নফল পড়তে মনে চায় নফল না পড়ে কাজা পড়বেন, নফল না পড়ে কি পড়বেন? কাজা পড়বেন। এশরাক 4 রাকাত পড়ার সুযোগ পাইছেন, আপনার এশরাক দরকার নাই, এশরাক 4 রাকাত না পড়ে আপনার জিন্দিগির 2টা ফরজ নামাজের কাজা পড়ে নেন। মনে চাচ্ছে আসর, আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ার জন্য, কারণ আসরের আগের 4 রাকাত সুন্নতের অনেক ফজিলত, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন রহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর রসুল বলেন রহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, মান সাল্লা আরবাআন ক্বাবলাল আস, যে ব্যক্তি আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে, আল্লাহর রহমতের দোয়া করছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই ফজিলত শুনে 4 রাকাত সুন্নত পড়তে মন চাইলো, আপনার সুন্নত দরকার নাই, আপনি আসরের জুই যে একটা ফরজ আপনার জিম্মায় আছে, একত্ব আসর কমায় ফেলেন, এভাবে সুযোগ পাইলে, নফলের স্পিড হইলে, আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বের হয়েছেন, মসজিদের মধ্যে আসেন, খুশ গল্প অহেতুক গল্প টল্প না করে, আপনার শরীরে নাশাত লাগতেছে, উদ্যমতা লাগতেছে, কিছু ইস্তেমাই আমল আছে, ইস্তেমাই আমলগুলো ছাড়া যখনই ইনফিরাদি সময় আছে মসজিদের এক কোনায় দাঁড়ায় যান, কাউকে ঢুল দেওয়া দরকার নাই, আমি কাজা পড়তেছি, সাথীরা মনে করবে আপনি নফল পড়তেছেন, বাকি আপনি আপনার কাজা চালাইতে থাকেন, এভাবে সুযোগ পাইলেই কমান, সুযোগ পাইলেই কমান, মৃত্যু কিন্তু সবার সাথে ঘুরতেছে, কথা বলেন ঠিক না বেঠি? এভাবে আখেরাতের প্রস্তুতি নিব তো আমরা ইনশাআল্লাহ। তো ইবাদত কয় প্রকার? 10 প্রকার। নাম্বার 1 নামাজ, 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 যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক তার সব ঠিক, নামাজ ছাড়া মুসলমান কল্লা ছাড়া মানুষ, নামাজ ছাড়া মুসলমান কল্লা ছাড়া মানুষ, এই গাঢ় থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরাটা আছে, শুধু এখান থেকে চেহারে মাথাটা নাই, মানুষটা বাঁচা না থাকবে না, আপনার সাথে কথা বলবে তো না, ওয়াজও চলবো, বুঝেন? নামাজ ছাড়া মুসলমান কল্লা ছাড়া মানুষ, তোমার কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বর বলেন নামাজ ইমান আর কুফরের মাঝে যে জিনিস বাধা প্রদান করে, এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ,
নামাজ অনেক দামি ইবাদত, এই জন্য এক নম্বর ইবাদত নামাজ। পড়বো তো সবাই ইনশাআল্লাহ, নিজের ঘরেও নামাজের দাওয়াত দেই, নিজের ঘরওয়ালাদেরকেও নামাজি বানাই, নিজেও নামাজি হই। নাম্বার দুই জাকাত, বাৎসরিক ইবাদত, নামাজ দৈনন্দিন ইবাদত, জাকাত বাৎসরিক ইবাদত, বছরে একবার ফরজ। নেশাব পরিমাণ মালের মালিক যারা, নেশাব পরিমাণ মালের মালিক, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য টাকা ব্যাংক ব্যালেন্স কিংবা ব্যবসায়িক পণ্য যার কাছে থাকে, এক বছর যখন অতিবাহিত হয় আর যদি ঋণ মুক্ত মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে এই ব্যক্তির উপর সম্পদের 40 ভাগের এক ভাগ প্রতি বছর সম্পূর্ণ সমুদয় সম্পদের 40 ভাগের এক ভাগ জাকাতের খাত যেগুলো আছে 8টা খাতের কোনো এক খাতে দিয়ে দেওয়া ফরজ, এর নাম হলো জাকাত। আদায় করবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর ইবাদত। তিন নম্বর ইবাদত রোজা, রোজা মাসিক বাৎসরিক ইবাদত, এটাও বছরে এক মাস, 11 মাস তুমি খাও দাও ফুর্তি করো আর একটা মাস আল্লাহ তাআলার হুকুম পালন করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা এটা ইবাদত, সবাই চিনি এগুলোকে। হজ ইবাদত, নিজের প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত অবস্থায় কারো যদি বাইতুল্লায় গিয়ে আবার আসতে পারে, এ পরিমাণ খরচ কারো কাছে থাকে, এক বছর যাওয়া লাগে না, এ পরিমাণ খরচ হইলেই তার উপর হজ ফরজ, অনেক ব্যক্তির উপর হজ ফরজ। এটা টাকার ইবাদত তো, এটার মধ্যে গাফলতও বেশি, উদাসীনতাও বেশি। নিজের উপর হজ ফরজ রেখে তালাশ করে কোনোরকম বদলি টদলি পায়া যাইতে পারি কিনা, বদলি টদলি পায়া কোনোরকম যাইতে পারি কিনা, না, নিজের হজ না করে বদলি হজ করা যাবে না, নিজের হজ করে এরপরে বদলি আরেকজনের। আপনি একজনের উপর হজ ফরজ হয়েছে, বাস আপনি আপনার বাপেরটা আপনার মাঠটা দিয়ে তারে পাঠিয়ে দিলেন, তার হজ সে করে নাই, আপনার বদলি হজ হবে না, জিম্মায় থেকে যাবে। হজ আহাম, এটাও একটা ফরজ, জীবনে একবার ফরজ, এটা হলো জীবনের ফরজ, সারা জীবনে কয়বার হজ করা ফরজ? একবার। আল্লাহ সহজ করলেন না কঠিন করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মাসআলা বয়ান করেন, এক সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছরই করব? আল্লাহর রাসূল চুপ। ওই সাহাবী আবার বলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর করব? আল্লাহর রাসূল চুপ। এরপরে আবার বলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর করব? আল্লাহর রাসূল কিছু বলেন না। তিনবার প্রশ্ন করার পরেও যখন উত্তর পান না, আল্লাহর পয়গম্বর উত্তর দেন না, সাহাবি এবার বুঝছে নবী মনে হয় প্রশ্নটা পছন্দ করতেছেন না, সাহাবি বসে গেলেন। একটু পরে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবি, আমি যা বলি যতটুকুন বলি এতটুকুন শুনে ক্ষান্ত থাকবা, তুমি যে পাল্টা প্রশ্ন করলা জজবায়, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? আমি যদি সাথে সাথে বলতাম নাম লাওয়াজাবাত, সাথে সাথে আল্লাহ প্রতি বছর হজ ফরজ করে দিত, তখন কি উপায়টা হইত? এই জন্য আমি চুপ রয়েছি যেন প্রতি বছর হজ ফরজ না হয়, জীবনে একবার, একবার রসুল সহজ করে দিলেন, এই একবার হজ করতে চায় না, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যাদের উপর হজ ফরজ, বাইতুল্লাহর হাজরি এটা কপাল, এটা সাআদাত, এটা নেক সৌভাগ্য মনে করে হজের ইবাদত আঞ্জাম দিব তো ইনশাআল্লাহ। আবার অনেকে নতুন নতুন আছে কিছু সাথী, মনে করেন না হুজুর মনে হয় ট্রাভেলস খুলতেছে, না, এই সমস্ত পচা ব্যবসা আবার লোক ইউসুফি করে না। এক নম্বর ইবাদতের নাম, দুই নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর তিলাওয়াতে কোরআন। পাঁচ নম্বর ইবাদতের নাম কি? তিলাওয়াতে কোরআন, কোরআনের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত, এটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনের তিলাওয়াত। কোরআন তেলাওয়াতের উপরে আর কোনো ইবাদত নেই। আপনি তসবি নিয়ে 6 তসবি পড়তেছেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির আজকার করতেছেন, এই সব জিকির এক পাল্লায়,
আপনি সুরায় ফাতিহা তেলাওয়াত করলেন, এই একটা সুরায় ফাতিহা আরেক পাল্লায়, সুরায় ফাতিহার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, যে বান্দা তিলাওয়াতে কোরআনের কারণে সুবহানাল্লাহর তাসবিহ পড়তে পারে না, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তে পারে না, আল্লাহু আকবারের তাসবিহ পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহের তাসবিহ পড়তে পারে না, ইস্তিগফার তার আমল নামায় নাই, দুরুদ শরীফ তার আমল নামায় নাই, হাত্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দশটা মিনিট দোয়া করবে, এই দোয়ার সময়ও পায় না, এই সময়টাও তিলাওয়াত করে তার একটা ইবাদত, শুধু তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত, হাঁটার সময় কোরআনের তিলাওয়াত করে, বসে বসেও কোরআনের তিলাওয়াত করে, যখনই সময় পায় তখনই কোরআনে কারীমের তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পাশ থেকে বলে, রে বান্দা তুই যখন আমার কোরআনকে তোর মাশগালা বানিয়ে নিয়েছিস, আমার কোরআন তিলাওয়াতকে যখন তুই পেশা হিসাবে গ্রহণ করেছিস, যা 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 আমার কাছে দোয়ায় চাইতে হবে না, সুবহানাল্লাহ জিকির করতে হবে না, আলহামদুলিল্লাহ লাগবে না, তোর সন্তান দরকার বলতে হবে না, তোর বেগমের পেরেশানি বলতে হবে না, কামাই রুজি নাই বলতে হবে না, তুই যখন আমার তিলাওয়াতকে তোর শগুল বানিয়ে নিয়েছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিম্মাদার হয়ে গেলাম, তোর যত প্রয়োজন সব আমি আল্লাহ খুঁজে খুঁজে দেখে দেখে প্রয়োজন পূরণ করে দিব। তুমি যদি আমার তিলাওয়াতকে তোমার জিকির বানাও, তোমার জিকিরকে আমার তিলাওয়াত বানায় নিব, সুবহানাল্লাহ, আমি ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা করতে থাকবো। এই জন্য নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? কোরআন তিলাওয়াত। এটাতেও আমাদের উদাসীনতা, কোরআন তিলাওয়াত পারে না, তবলিগের বয়ানে লাগাই দিলে দেড় ঘন্টায় মসজিদ গরম করে ফেলবে, তেলাওয়াতে লাগাইলে সুরায় ফাতিহা পড়তে পড়তে থেতাইতে থাকবে, কথা বলেন আছে না নাই? আরে আমি তবলিগ বিরোধী না, আপনারা তো জানেন, আবার আমারে তবলিগ বিরোধী মনে করেন না, উদাহরণ দিচ্ছি, বাংলা বয়ানে আপনার মঞ্চ মাতানো তো অনেক সহজ, চল্লিশ আপনি প্রতি মাসে তিন দিনের নেশাব লাগাইলেন, এক বছর তবলিগের সাথে আপনি সময় দিয়ে আপনি খুব গর্জিয়াস বয়ান শিখে ফেললেন, আপনার বয়ানের মধ্যে ১৫ জন মানুষ খুরুজ হয়ে গেল, ১০ মিনিটের আগুন ঝরানো বয়ান, অগ্নি ঝরা বয়ান আপনি শিখে ফেললেন আল্লাহর রাস্তায় মেহনত করে, আপনার লজ্জা হয় না? আপনি কোরআন তিলাওয়াত চারটা সুরা শিখতে পারলেন না? বয়ানের আগে, ছয় উসুল শিখার আগে, কালিমা নামাজ রোজা ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত দাওয়াত ও তাবলীগ এটা মুখস্থ করার আগে তো সূরা ফাতিহা মুখস্থ করা ফরজ ছিল, কথা বলেন না কেন? এটার আগে তো সূরা ফাতিহা দরকার, নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম আল্লাহু আকবার, কালিমা নামাজ রোজা ইলম জিকির ইকরামুল মুসলিমিন দাওয়াতুল সহিনিয়ত দাওয়াত ও তাবলীগ আল্লাহু আকবার, এটা বললে নামাজ হবে তো? তো ওটার জন্য মেহনত করতে পারলেন, গাছের আদব শিখার জন্য মেহনত করতে পারলেন, ১০ মিনিটের গাছের আদব বয়ান করতে পারলেন, এলান শিখতে পারলেন, যে ব্যক্তিটা মানুষের সামনে কথাই বলতে পারতো না ওই ব্যক্তিটা মানুষের সামনে কথা বলা শিখতে পারলেন, সুরা কেন শিখতে পারলেন না? আপনি জরুরি মনে করেছেন মঞ্চ মাতানোকে, আপনি জরুরি মনে করেছেন বয়ানকে, আপনি তেলাওয়াতকে জরুরি মনে করেন নাই, ফাজাইলের হাদিসগুলোকে আপনি জরুরি মনে করেন, তেলাওয়াত মাসাইল শিক্ষার কোনো গুরুত্ব আপনার দিলের মধ্যে নেই, এটা ভুল। এজন্য ফাজাইলের চেয়ে মাসাইলের গুরুত্ব বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? ফাজাইলের চেয়ে মাসাইলের গুরুত্ব বেশি, নামাজের শুরু থেকে নিয়ে সবটাই মাসাইল লাগে। এজন্যে তবলিগের মধ্যে যাদের প্রতি মাসে মাসে যাইবেন, প্রতি মাসে মাসে যাবেন মুসল্লিরা, মাসে মাসে যাইবেন, তিন দিনে যাইবেন, এটা বয়স্কদের মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগের নাম কি? সবাই বলেন, দাওয়াত ও তাবলীগের নাম কি? বয়স্কদের মাদ্রাসা। আপনাদের জন্য তো আর এখন কোনো মাদ্রাসা নাই, বিদ্যালয় নেই, মসজিদটা হলো মাদ্রাসা। এক এক মহল্লায় যাবেন, তিন দিনের জন্য একজন আলেমের সাথে যাইবেন, একজন আলেমের সাথে যাইবেন, আর বলবেন আমি একজন আলেমের সাথে ছিলাম। কারগুজারি শোনানোর সময়, এখন তো কারগুজারি শোনানোর আদবও জানে না, আমাদের সাথে একজন আলেম ছিল, আরে বাবা হ্যাঁ কত বড় দামি মানুষ, আমাদের সাথে আলেম ছিল, হ্যাঁ আমাদের সাথে আলেম ছিল। আজকে একজনকে জিজ্ঞেস করছি সফর কেমন কাটলো, পরে বলতেছে ভুলে, আমাদের সাথে একজন আলেম ছিল তো সফর ভালোই হয়েছে। আলেম তোমার সাথে ছিল না, তুমি আদবের সাথে বলো আমি একজন আলেমের সাথে ছিলাম তো এই জন্য সফরটা ভালো হয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম দাম দিতে শিখেন,
এলেম নাই আসমান নাই, এলেম নাই জমিন নাই, এলেম নাই চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র কিচ্ছু নাই, এলেম নাই মসজিদ নাই, এলেম নাই মাদ্রাসা নাই, এলেম নাই মার্কাজ নাই, এলেম নাই খানকা নাই, সব নিজাম টিকে আছে একমাত্র এলমের উসিলায়, একমাত্র এলমের উসিলায়। দাওয়াত ও তাবলীগ আছে এলমের উসিলায়, মাদ্রাসা আছে এলমের উসিলায়, মসজিদ আছে এলমের উসিলায়, তাফসির আছে এলমের উসিলায়। এলেম নাই কিচ্ছু নাই, আলেমদেরকে দাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। ইবাদত পাঁচ নম্বর কি? পাঁচ নম্বরের নাম কি? কুরআন তিলাওয়াত। তিলাওয়াত যারা পারি প্রতিদিন অন্তত একটা আয়াত হলেও তিলাওয়াত করেন, যারা তেলাওয়াত দেখে করতে পারেন না, সূরা ইখলাস মুখস্থ আছে, এটা দৈনিক পড়েন, দশ বার পড়েন, তিন বার পড়েন, ফজিলত এগুলো আপনাদেরকে শুনাইছি, আল্লাহ আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ছয় নম্বর ইবাদত হালাল খাওয়া। ছয় নম্বর ইবাদতের নাম কি? খাওয়াও যে একটা ইবাদত আমরা জানি না, আমরা মনে করি শুধু নামাজ রোজাই মনে হয়। কষ্ট হইতেছে বেশি আপনাদের? কিছুটা কষ্ট গরমে হইতেছে, আমি ঠিক না মানুষ যখন গানতেছি, আপনারা তো মোটা তাজা মানুষ। আল্লাহ 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 আল্লাহ, তুমি দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দাও, বলেন আমিন। কিনা বলতেছিলাম? ছয় নম্বর হালাল রুজি। খাওয়াও যে একটা ইবাদত আমরা জানি না, আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। ইসলামে বেগম রেসুমা দেওয়া ইবাদত, সুবহানাল্লাহ কোয়েন না, এ সব পিসাবরা বসে রয়েছে এখানে, যারা বিয়ে করছে জীবনেও বউ রেসুমা দেয় না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, বলেন যদি কোনো ব্যক্তি এক মুসলমান আর এক মুসলমানের চেহারার দিকে তাকায়, মুচকে একটা হাসি দেয়, এই হাসিটার দ্বারা আরেকজন মুসলমান আনন্দ পায়, সাথে সাথে একটি সদাকার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। ইসলাম বুঝেন। আল্লাহর পয়গম্বর বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে মহাব্বতের সাথে একটা চুমু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা টাকা, আল্লাহর পয়গম্বর বলেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করার সব তার আমল নামায় হয়ে যায়। বেগম রে চুমু দেয় না, শালি রে দে, বেগমের চেয়ে শালি সুন্দরী, বেগম শ্যামলা শালি সুন্দরী, এজন্য শালি রে চুমা দেয়, শালি রে নিয়ে পিকনিকে যায়, তোরে পেতনির মতো দেখা যায়, রাখ আল্লাহ আর দুইটা বছর পরে বিয়ে করলে তো ওইটারেই পাইলাম। ছি 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 ছি, কি নজরিয়া, ছি লজ্জা। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। ইসলাম শিখেন, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত জানার জন্য বুখারী সহিহাইনের হাদিস, আল্লাহর পয়গম্বরের ইবাদত কেমন ছিল জানার জন্য তিন সাহাবী গেছেন, গিয়ে নবীর সাহাবীদের সাথে আলোচনা করেন, আলোচনা টালোচনা কইরা পরে বলেন আল্লাহ আল্লাহরে পাইতে হইলে অনেক মুজাহাদা করতে হইব, অনেক কষ্ট করতে হইব। এক সাহাবি বলেন আমি নিয়ত করলাম আমি যতদিন বেঁচে থাকবো সারা রাত আমি খালি নামাজ পড়বো, কোনো রাত্রে এক রাত্রেও ঘুমাবো না। আরেক সাহাবি বলেন আমি যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একদম আসুমু দাইমান, সারা জীবন আমি রোজা রাখবো। আরেক সাহাবি বলেন বিয়ে শাদী কি জিনিস, এটার দ্বারে কাছেও আমি যাবো না, আল্লাহরে পাইতে হইলে বিয়ে শাদী করা যাবে না, বিয়ে লা তাজাওয়াজু আবাদান, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তিন সাহাবি কথা বলছেন, এরকম নিয়ত করছেন, আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকের মধ্যে বের হয়ে আসছেন, আয়েশা বলে এ আমার সাহাবীরা তোমরা তিনজন মাত্র মনে হয় এই তিনটা বলছো, একজন বলছো সারা রাত নামাজ পড়বা, একজন বলছো সারা বছর সারা জীবন রোজা রাখবা, একজন বলেছো জীবনেও বিয়ে করবা না। এই শোনো, আমার চেয়ে বেশি বুজুর্গ তোমরা না, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আমি মুহাম্মদ, সুবহানাল্লাহ, আমি সবচেয়ে বুজুর্গ সবচেয়ে বড় মুত্তাকি, আমিও কিন্তু রাতের বেলা ঘুমাই,
আমি রাতের এক অংশ বেগমের সাথে সময় দেই, এক অংশ রবের জন্য ফারেক করি। আমিও কিন্তু মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি। আমিও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি সারা জীবন রোজা রাখবো নিয়ত করি নাই। আমি প্রতিদিন প্রতি রাতে সারা রাত নামাজ পড়ব নিয়ত করি নাই। আমিও যখন আল্লাহকে পাওয়ার জন্য বিয়ে ছাড়তে হয় নাই, তোমাদেরও ছাড়তে হবে না। ইসলাম বুঝেন, ইসলাম বৈরাগ্যতা নাই, হটকারিতা নাই। হযরতে সালমান ফার্সি গেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বুখারীর হাদিস, আনহুর ঘরে, বুখারীর হাদিস। সালমান ফার্সি গেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া মেহমান হইছেন। আবু দারদা সাথীরে দেখে ইবাদত আরো বাড়াইয়া দিছে, এমনি ইবাদত করে সারা রাত উনি নামাজ পড়লেন, মেহমান মেহমান খানায় সারা রাত ইবাদত করলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হালত কি? আড়াল থেকে জিজ্ঞেস করলেন বেগমকে, আবু দারদার এই অবস্থা কেন? কয় ভাই কয় না, আবু দারদা সারা রাত ইবাদত করে, আমার দিকে তাকায়ও দেখে না, ঠিক মতো খায় না, নিজের খবর নেয় না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আন আবু দারদাকে ডেকে বয়ান করলেন, আবু দারদা শোনো, তোমার শরীরের ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্ক, ইন্না লি আইনিকা আলাইকা হাক্ক, ইন্না লি যাওজিকা আলাইকা হাক্ক, তোমার শরীরের, তোমার চোখের কিছু হক তোমার কাছে পাওনা আছে, তোমার বেগমের কিছু হক তোমার কাছে পাওনা আছে, তোমার রবের কিছু হক তোমার কাছে পাওনা আছে। রাতকে তিন ভাগে ভাগ করো, এক ভাগ ঘুমাও, এক ভাগ বেগমের সাথে সময় দাও, আর এক ভাগ শেষ রাত্রে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে স্বামী আর যে স্ত্রী রাতের বেলা একজন আরেকজনকে আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়তে ডেকে দেয়। আল্লাহু আকবার। এই সমস্ত হাদিসগুলো দেখলে আপনারা, আরে হুজুরের শরম টরম নাই, হ্যাঁ নবী বলতে শরম পান নাই, আমার শরম কি? আল্লাহর রাসূল বলেন, মনে করেন স্বামী ঘুমায় আছে, স্বামী ঘুমায় আছে, রাতের গভীরে বেগম গিয়া স্বামীর চেহারার মধ্যে পানির ছিটা দিতেছে, পানির ছিটা দেয় বেগম স্বামীর চেহারার মধ্যে পানির ছিটা। স্বামী আস্তে আস্তে চোখ খুলছে, চোখ খুলে জিজ্ঞেস করে, কেন কেন ডাকছো? সুবহানাল্লাহ বলেন না, কেন ডাকছো, ডাকছো কেন? আল্লাহর পয়গম্বর বলেন যে স্বামী বেগমের, যে বেগম স্বামীর চেহারার মধ্যে পানির ছিটা দেয় আর স্বামী চোখ খুলে বেগমকে জিজ্ঞেস করে, বেগম আমার কেন ডেকেছো বলো, বেগম তখন বলে, দুনিয়ার কোনো মাকসাদে স্বামী রাতে না দাঁড়ে আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আমি সুন্দর ঠান্ডা পানি দিয়ে অজু করে এসেছি গো স্বামী, আপনিও যদি অজুটা করতেন একসাথে দুইজনে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাইতাম, দৃশ্যটা আসমানের মালিকের কাছে না জানি কতই ভালো লাগতো। আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর চোখের মধ্যে পানির ছিটা দিয়া তাহাজ্জুদের মধ্যে যে স্ত্রীটা দাঁড়া করায় দেয়, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসতে শুরু করেন। ঠিক তদ্রুপ আরেকদিন স্বামী ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে অজু করে হাতের ভেজা পানিটা যদি স্ত্রীর চেহারার মধ্যে ছিটায় দেয় আর স্ত্রী বলে, কেন ডাকছেন স্বামী, স্বামী বলে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে ডাকি নাই, আমি তাহাজ্জুদের জন্য উঠে গিয়েছি, তুমিও যদি তাহাজ্জুদের জন্য উঠো কতই না ভালো হয়, স্ত্রীও যদি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়, এই দুইজনের এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে হাসতে থাকেন।